হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখাবো। এই বাঁধাকপির পকোড়াটা সন্ধেবেলা চায়ের সাথে বা দুপুরে ডাল ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই এই বাঁধাকপির পকোড়া করতে আমাদের কী কী লাগছে। বাঁধাকপি পকোড়া করার জন্য আমি এখানে কিছু বাঁধাকপি ভালো করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করব, আর এতে আমি এক চামচের মতো, এক থেকে দেড় চামচের মতো আমি নুন অ্যাড করব। করে এটাকে খুব ভালো করে ছটকে নেব। এটাকে ছটকে নিয়েছি, এবার এটাকে আমি ঢেকে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা নুন দিয়ে মেখে রাখার জন্য দেখুন বাঁধাকপিগুলো আর পেঁয়াজগুলো কতটা সফট হয়ে গেছে, আর এর থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার এতে আমি পরিমাণ মতো হলুদ, হাফ টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে আমি দেড় ইঞ্চি মতো একটা আদার টুকরো নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নেব। এতে আমি এক মুঠো ধনে পাতা কুচি দেব, তিন বড় টেবিল চামচ আমি বেসন দেব, আর ছোট দু চামচ কর্নফ্লাওয়ার দেব। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটাতে আমার আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এই বাঁধাকপি আর পেঁয়াজ থেকে যতটা জল বেরিয়েছে সেই জলেই আমার এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। এটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলে আমি বাঁধাকপিগুলোকে ছেড়ে দেবো। আপনারা আপনাদের মনের মতো শেপ দিতে পারেন, ছোট বড়। এক পাশ ভাজা হলে তারপর আমি উল্টাবো। এবার আমি উল্টে দেব। এই পাশটাও আমি এরকম লাল করে ভেজে নেব। বাঁধাকপির পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনেক অনেক অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি, বাই।